हेलो गाइस, आप सभी का स्वागत है स्नैक्स एवर राहुल यूट्यूब चैनल में। सो मुझे अभी थोड़ी देर पहले एक रेस्क्यू कॉल आया था लामडिंग लोको कॉलोनी से। एक भैया ने कॉल किया और बोला उन लोगों के स्टोर रूम में एक बहुत बड़ा सांप दिखाई दिए है, तो अभी जाके देखना पड़ेगा कौन सा सांप है और सेफली रेस्क्यू करना पड़ेगा। आप लोग हमारे साथ वीडियो पे आखिर तक बने रहिए, धन्यवाद। रूम का तो लाइट नहीं ना, लाइट स्विच दिया तो কত অল্প এগুলো বার করে দিবা। এটা তো তোমার কপার হেডে ট্রিঙ্কেট কয় বুঝছো, এমনি এটা নন ম্যানামস, কিন্তু এটা যেন একটু অ্যাগ্রেসিভ মুডে যখন যে মানুষজন দেখে ভিড় হয়ে যায় না, তখন এই ভয়ে নিজের ডিফেন্ড করার লেগে বাইট করার চেষ্টা করে। আর এটা তোমার অ্যাটাকিং পজিশন এই যে স্টেপের হয়ে যায়, এটা তোমার একদম নন ম্যানামস নাকি, এটা বিষ এক ফোটাও নাই। আর এটা ফেভারিট খাওয়া হয়েছে তোমার ইন্দুর, ইন্দুর যদি পায় গেছে একটা তো আইবো। আর এই সপ্তাহ আছে বলে তাহলে অনেক দরকার, কারণ কি এটা ইন্দুর তিন্দুর খায় খালি করে দিলে ভেনমস নেই গায়ে আর খাওয়া না, আর তারা আয়ে খাওয়ার লিগা সপ্তাহ কত সুন্দর। এটাতে এটাতে তোমার যে বাংলাতে দুধরাজ কই না আমরা, ওই দুধরাজ সাপ তোমার ইংলিশে কপার হেডে ট্রিঙ্কেট কর। মানুষে জানতো না আগের দিনে এগুলা সাপে কামড় দিলে কি করতো, বিষ না এগুলো, তো ওজা বৈদ্য এগুলো নিয়ে যেত, ভাবতো ওজা তান্ত্রিকে জানবার, কিন্তু কোনো সাপের বিষ নেই, মানে ওয়ার্ল্ডের ভিতরে 80% অভিশপ্ত সাপ। এটা তো কপার হেডে ট্রিঙ্কেট কর। আর তোমার বাংলাতে দুধরাজ কয় কিন্তু কোনো সাপে দুধ খায় না এগুলো, এগুলো ঘরের আশেপাশে থাকলে বহুত ভালো। আর এই সপ্তাহে তোমার ফিলিংয়ে টিলিংয়েও আরাম করতে, কালারটা দেখছো কত সুন্দর। আর এটা হিন্দিতে বন সুন্দরীও কয়, কিচ্ছু হবো না, এটা 5 ফুটের মতন হবে। এটা দেখো ডিম পারবো, পেটে দেখছো ডিমের পুরা ভাজ, এটা ফিমেল, এই যে দেখো পুরা ডিমের ভাজ, এটা ডিম পারার লেগে জাগা করতেছে। এই যে দেখো পুরা দেখছো ভাজ ভাজ, এই যে এখান থেকে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখো পুরা ভাজ। এটা তোমার ফিমেল, এখন তারপর মানে সিজন চলতেছে তো ডিম পাড়ার জায়গা করতেছে, ঢুকাই দিই না। এগুলো এই যে স্টোর রুম এরকম কখনো রাখবো না, খালি করে রাখবো, কেন কি স্টোর রুম যদি এরকম জাম হয়ে থাকে না তখন আইবে। আর এই যে মানুষের অনেক সময় অন্ধবিশ্বাস থাকে কি এগুলো কামড় দিলে গিট্টি টিট্টি মারতে লাগে না, মানে গিট্টি মারে না যেখানে কামড় দেয়, কোনো সাপে যদি কামড় দিচ্ছে কখনো গিট্টি মারতে লাগে না। না না গিট্টি মারলে কি হয়, যদি বিষাক্ত সাপে কামড় দিছে না তোমার যদি হাতে কামড়তে হাত কাটতেও ফালাইতে লাগতে পারে। ক্র্যাক ব্যান্ডেজ যেরকম থাকে না সেম ওরকম পেঁচায়া হসপিটালে নেওয়া যেতে লাগে, সবচেয়ে ভালো হসপিটালে। এই যে এগুলার বিষ না, এগুলোর কারণে কি হয় মানুষের ওজা টোজার কাছে নেওয়া যায়, নেক্সটে বিষাক্ত সেম্পল করে তখন গিয়েই মানুষ মারা যায়। এখনের দিনে তো সবাই মোবাইল টোবাইল আছে, ভিডিও টিডিও দেখা জানকারি পাইতেছে, ওটার লিগে হসপিটালে যায়। ये कॉपर हेडेड ट्रिंकेट स्नेक है और ये मैंने रेस्क्यू किया लामडिंग लोको कॉलोनी से, रेड स्टार क्लब के सामने एक भैया के घर में घुस गया था, तो वो लोग देख के डर गया और मुझे कॉल किया। तो अभी इसको हम लोग लेके आ चुके हैं, नदी के सामने छोड़ रहा हूँ ताकि ये आगे अपना ज़िंदगी अच्छे से बिता पाए और कभी भी सांपों को देखने से मत मारिए। और आप लोग अगर हमारे चैनल पे नए हो तो सब्सक्राइब करके बेल आइकन को प्रेस कर दीजिए, और आप लोग अगर वीडियो को फेसबुक पर देख रहे हो तो फॉलो बटन को दबा दीजिए।
तो अभी इसको रिलीज करेंगे आप लोग देखिए, ये एकदम नॉन वेनमस स्नेक है। तो गाइस देखिए कितना प्यारा सा सांप है।